আমি বলবো আমার মাস্টার মশাইয়ের কথা, কবির বর্মের আড়ালে যে স্নেহশীল মানুষটি, যার অগাধ প্রশ্রয় পেয়েছি 50 বছর ধরে, তার কথা। গল্পের ভান্ডার উপচে পড়ছে, কিন্তু তাতে কিছু কিছু বলছি। শুরু করছি সেই 71-এর কথা, বাংলা ডিপার্টমেন্টের করিডর। করিডরটা শেষ হয়েছে একটা জানলার কাছে এসে, আর সে জানলার দিকে মুখ করে যদি দাঁড়ানো যায় তাহলে বাঁ দিকের কোনার ঘরটা শঙ্করবাবুর ঘর। আমরা বলতাম সিজি, চিত্তপ্রিয় ঘোষ, সেই থেকে সিজি। প্রথম দিন ক্লাস এলেন দুরু দুরু বোক, কেননা শঙ্খ ঘোষের ক্লাস করবো, তার মধ্যে আবার ভীষণ কঠিন বিষয় ছন্দ। হাতে একটা কঠিন বই রেখেছি, যে প্রবোধ সেনের ছন্দ পরিক্রম। তো টুকলেন স্যার, আমরা দাঁড়ালাম এবং প্রথম সেই জলদ গম্ভীর কণ্ঠস্বর শুনলাম, বস। ওখানেই তো আপ্লুত। তারপর চেয়ারে বসে ছন্দ পড়াচ্ছেন, যমুনাবতী সরস্বতী, কাল যমুনার বিয়ে, যমুনা যাবে না, নিজের যমুনাবতী কবিতা নয়, প্রচলিত যে ছড়া সেই দিয়ে ছন্দ শেখাতে লাগলেন। যমুনা যাবে শ্বশুর বাড়ি কাজীতলা দিয়ে, কাজী ফুল কুড়োতে কুড়োতে পেয়ে গেলুম মালা, হাত ঝুমঝুম পা ঝুমঝুম সীতারামের খেলা। অনায়াসে ছন্দ অলঙ্কার প্রবেশ করল সেই অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে। তো অনায়াসে এত স্বচ্ছন্দ ভাবে ছন্দ পড়ালেন যে বুঝলাম প্রথম দিনই মাস্টার মশাই কাকে বলে। আমি অবশ্য সেই মুহূর্তে ক্লাসে বসে মনে মনে আওড়েছিলাম, নিভন্ত এই চুল দিতে মা একটু আগুন দে, আর একটু কাল বেঁচেই থাকি বাঁচার আনন্দে। অনেক পরে যখন সামনে সামনে বসে গল্প করার সুযোগ হয়েছিল, তখন প্রথম দিনের অভিজ্ঞতার কথা ওকে বলেছিলাম। ভাবলাম হয়তো বলবেন পাকা মেয়ে, না বলেননি, বরং উল্টে যেটা বললেন তাতে আমি আশ্চর্য হলাম। বললেন, পিনাকেশ বলেছিল বটে যে অ্যাডমিশন টেস্টের ইন্টারভিউতে এসে তুমি হায় চিল সোনালি গানার চিল আবৃত্তি করেছিলে। আমি বললাম, হ্যাঁ মনে হয় সেই জন্যই আমাকে ভর্তি করা হয়েছিল। বললেন, আমাকে কথাটা বলতে দাও। কথাটা এই যে, সেই কথাটা শুনে আমি বুঝেছিলাম যে কবিতা তোমার মধ্যে প্রথিত হয়ে আছে। কত কথা বলব। এই সেদিন 2017-এ 25শে শ্রাবস্তী, শ্রাবস্তী বই প্রকাশ হবে, আর শ্রাবস্তী 25 বছর হয়েছে সেই উপলক্ষে। তো যথারীতি প্রত্যেকটা উৎসব অনুষ্ঠানের মতো এখানেও শঙ্করবাবু আছেন। আর যারা বলেন যে সভা সমিতিতে উনি কথা বলেন না, শ্রাবস্তীর সব অনুষ্ঠান সেটা মিথ্যে প্রমাণ করেছে। তো বক্তৃতা দিলেন, কিন্তু শুরুতে একটা কথা বললেন যে ভালো মেয়ে, একটু দুষ্ট ছিল কলেজে থাকতে। তো আমি ওই কলেজে একটু দুষ্ট মেয়ের গল্প একটু বলি। একজনে ক্লাস করিনি, সব ক্লাসে করতাম তা তো নয়, লবিতে আড্ডা দিচ্ছি, তো সেই মাস্টার মশাই যার ক্লাস করিনি, হঠাৎ তার মুখোমুখি। তিনি বলেন, ও বিশ্ববিদ্যালয়ে আসা হয়? তাহলে হ্যাঁ রোজ আসা হয়। তাহলে ওপরে যাওয়া হয় না বোধ হয়? তাহলে হ্যাঁ ওপরে যাওয়া হয়, এই তো শঙ্করপুর ক্লাস করলাম, করে নেমে এলাম। এটা যে বলা উচিত না, ওই 17-18 বছরে সত্যি বুঝিনি। আমাকে 3-4 দিন পরে ডেকে পাঠালেন শঙ্করপুর। আমি মনে মনে ভাবছি আমি তো কোনো এর মধ্যে টিউটোরিয়াল জমা দিয়েছি, ক্লাস করেছি, ক্লাস তো করেই থাকি, ওর ক্লাস মিস করি না কখনোই, কি কেন ডাকলেন? তো গিয়ে বসেছি, বসার পর বললেন, সেই কোনার ঘর, অমুককে তুমি কি বলেছ? আমি 3-4 দিনে ভুলে গেছি আমি কি বলেছি। আমি বললাম, আমি কিছু বলিনি তো, আপনি বলুন কি বলেছি।
তোমার কাছ থেকে শুনবো বলেই তো ডেকেছি, আরো গম্ভীর গলা। তখন আমার মনে পড়লো এবং ঘটনাটা নিয়ে বললাম, সেটা আমি পড়েছি মাথা নিচু করে। একটা কথা সেদিন বলেছিলেন যে সত্য বলা ভালো, অপ্রিয় সত্য কদাচ নয়। এমন কিছু কখনো কাউকে বলো না যাতে তার মনে আঘাত লাগে। আজ যে রবীন্দ্র চর্চা এবং রবীন্দ্র চর্যা আমার জীবন, সেটা সম্ভব হয়েছে আমার এই মাসিমশের দৌলতেই। বাকি যে কদিন আছি যেন তার আদর্শেই চলতে পারি।